আজকে মহালয়া, কিন্তু মহালয়াতেও অগ্নিকাণ্ড। এবার হাওড়ার সাঁকড়াইলে বিপর্যয়। সাত সকাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, গোডাউন থেকে গলগল করে কালো ধোঁয়া, পরপর গুদাম রয়েছে, মজুত রয়েছে, দাহ্য পদার্থ, অতি দাহ্য পদার্থ, আর যে কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকলে। কি অবস্থা এখন আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন রণয়, আমাদের প্রতিনিধি। রণয়, ভয়াবহতা কি কমেছে না আগের মতোই পরিস্থিতি? দেখো আত্রি সম্প্রীতি, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, তবে আগুন ছড়িয়ে যাবার কোনো সম্ভাবনা নেই। ভোর 5:30 থেকে 6টা নাগাদ যখন এই তেলের গোডাউনে আগুন লাগে, আগুন প্রথম দিকে একটি নির্দিষ্ট জায়গায় ছিল, যেহেতু তেলের গোডাউন এবং জায়গায় জায়গায় যেভাবে দাহ্যবস্তু মজুত ছিল তাতে করে আগুনের গ্রাসে গোটা গোডাউনটা কিন্তু চলে আসে। রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা কেন আগুন নেভাতে পারেনি তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো। মাথার ওপর তুমি দেখতে পাচ্ছ একটি শেড রয়েছে, আগুনের লেলিহান শিখায় এই শেডটি রীতিমতো তুবড়ে মুচড়ে রীতিমতো ভেঙে পড়ে, এবং সামনের দিকটা যেভাবে ভেঙে পড়ে তাতে করে দমকল কর্মীরা সেখানে প্রবেশ করতে পারেনি। একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা আসতে পারে, ঠিক যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এখানেই দমকল কর্মীরা প্রথমে এখানে দাঁড়িয়েছিলেন, এখান থেকেই তারা জল দিচ্ছিলেন। এর একটি অন্যতম কারণ, যেভাবে আগুন জ্বলছিল এবং যেভাবে তেলের গোডাউন পুড়ছিল, সামনে তুমি দেখতে পাচ্ছ এখনও জলের মধ্যে এইভাবে তেল ভাসছে, পুরোটাই পোড়া তেল। এই তেল কিন্তু টকবক করে ফুটছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, তাই দমকল কর্মীরা কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারেননি। এই মুহূর্তে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেখানে দমকল কর্মীরা প্রবেশ করতে পেরেছেন, কিন্তু সেটাও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত। কারণ ক্যামেরা পার্সন দীপকে বলবো একটু বাঁদিকের ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে মাথার উপর যে শেডটা, সেই শেডটা যেভাবে ভেঙে পড়েছে সেখান থেকে তারা জল দিতে পারছেন না, আর তাতে কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন যেহেতু তেলের গোডাউন, তাই যতক্ষণ না আগুনে পুড়ে পুরোপুরি তেলটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আগুন এইভাবেই জ্বলতে থাকবে, এবং যেখানে যেখানে দাহ্য বস্তু মজুদ রয়েছে সেখানে কিন্তু আগুন এই মুহূর্তে জ্বলছে। তবে দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভাচ্ছেন। আমি তোমাকে আর একটা ছবি দেখাবো। তেলের গোডাউনের ভেতরে সামনে একটি দেখা যাচ্ছে 407 ম্যাটারও একটা গাড়ি, এই গাড়িটাও কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায়, এবং এই গাড়ির মধ্যে বেশ কিছু মালপত্র ছিল এমনটা জানা যাচ্ছে। তবে আগুনের লেলিয়ান শিখায় যেভাবে কারখানাটি জ্বলছিল, তেলের গোডাউনটি, তাতে করে রীতিমতো আতঙ্ক ছড়ায় আত্রি এবং সম্প্রীতি। কারণ তার আগে আমি ছবিটা দেখাবো, আশপাশে তুমি দেখতে পাচ্ছ এখানে যেরকম বসতি রয়েছে, সাধারণ মানুষের বসবাস রয়েছে, তেমনি আরও বেশ কিছু মিল রয়েছে, অর্থাৎ ডালের গোডাউন থেকে শুরু করে অন্য কোনো কোম্পানির গোডাউন, সেই সমস্ত গোডাউনও এখানে রয়েছে। এবং কোনো কোনো গোডাউন, ডালের গোডাউনে দেখা যাচ্ছে জাস্ট পাঁচিলের এপার আর ওপার, তেলের গোডাউনের পাঁচিলের ঠিক ওপারেই রয়েছে ডালের গোডাউন। সেখানকার মালিক কর্মীরা রীতিমতো আতঙ্কিত, কারণ সামনে পুজো, পুজোর মুখে যদি তাদের ডালের গোডাউনেও আগুন লেগে যায় তাহলে বড় সড় ক্ষতি এবং বিপদের মুখে তাদের পড়তে হবে। তবে কিছুক্ষণ আগে হাওড়া সিপি এসেছিলেন, দমকলের ডিজি ফায়ার এসেছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, ডিএম ছিলেন হাওড়ার, তারা গোটা ঘটনাস্থল ঘুরে দেখেছেন, এবং তারা যেমনটা বলছেন নতুন করে আগুন ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে প্রশ্ন উঠেছে এখানে কি আদৌ অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল কি না, যদিও দমকল কর্মীরা বলছেন পুরোটাই তদন্তের বিষয়। যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে শুনবেন, তুমি সঙ্গে থাকো, ডিজি ফায়ার তিনি কি বলছেন শুনুন। হ্যাঁ, আন্ডার কন্ট্রোল আছে, ফার্দার স্প্রেড করবে না, এটা আমরা যেটা ব্যবস্থা করে রেখেছি, স্প্রেড হওয়ার স্কোপ নেই। যদি পিছনের দিকে দুটা ওয়াল, যেটা ফ্যাক্টরি আছে, একটা দাল মিল আছে, একটা হ্যাভেলের ওয়ারহাউস আছে, ওর ওয়ালটা বেসিক্যালি খুব ক্লোজ আর রাদার সেম বলতে পারেন, ওই ওয়ালটা দিয়ে আমরা চেষ্টা করছি ওই ওয়ালটা যদি কোলাপস না করে তো ফার্দার স্প্রেড করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।